এই যে মহাপ্রভু আমাদের জন্য হরিনাম সংকীর্তন নিয়েলেন, তার উপকারিতা কি? তিনি কেনই বা নিয়েলেন? মহাপ্রভু যে জন্ম নেবেন এটা তো শাস্ত্র মতে অনেকে যারা তর্ক করবে বলবে দশাবতারের মধ্যে তো মহাপ্রভুর বর্ণনা নেই, তাহলে মহাপ্রভুকে আপনারা ভগবান বলছেন কিভাবে? দশটা যে অবতার রয়েছে শ্রীমৎ ভাগবতে বা অন্যান্য শাস্ত্রে, তার মধ্যে কিন্তু মহাপ্রভুর কথা উল্লেখ নেই যে মহাপ্রভু আসবেন। প্রথম অবতার হয়েছেন মৎস্য অবতার, তারপরে কূর্ম অবতার, তারপরে বরাহ অবতার, তারপরে নরসিংহ অবতার, তারপরে বামন অবতার, তারপরে পরশুরাম অবতার, তারপরে ভগবান শ্রীরাম অবতার, দ্বাপর যুগে বলরাম অবতার, কলিযুগে বুদ্ধ অবতার, কল্কি অবতার এখনও বাকি আছে। এই দশটা অবতারের মধ্যে আমরা কি মহাপ্রভুর কথা পেলাম? মহাপ্রভুর কথা শুনলাম কি যে মহাপ্রভু আসবেন? না। দশাবতারের মধ্যে ভগবান আসবেন এটা, মহাপ্রভু আসবেন এই কথাটা বলা নেই, কিন্তু এটা তো তার জগৎ, এই বিশ্বব্রহ্মাণ্ড তো তার সৃষ্টি, ভগবান কৃষ্ণের সৃষ্টি। সেই কৃষ্ণ ভগবান তার জগতে কখন কেমন করে আসবেন সেটা কাউকে চিঠিপত্র দিয়ে তিনি বলে আসবেন না। আমি যদি আমার বাড়ির মালিক হই, আমার অফিস থেকে আসার কথা হয়তো সন্ধ্যা 7টার সময়, কিন্তু হঠাৎ মনে হলো আজকের আমি অফিস করব না, আজকে একটু বাড়িতে সময় কাটাবো। আমি সকালে গেলাম অফিসে 10টার সময়, কিন্তু 7টা পর্যন্ত থাকলাম না, আমি 2টোর সময় চলে এলাম আর গেলাম না অফিস। তো এইটার জন্য কি আমাকে কেউ কি হাইকোর্টে নোটিশ পাঠাবে নাকি যে তুমি 7টার সময় আসার কথা তুমি 2টোর সময় এলে কেন? আর এটা আমার ঘর, আমি মালিক, আমি কখন আসবো না আসবো সেটা তো আমার ব্যাপার। তেমনি বিশ্বব্রহ্মাণ্ডটা ভগবানই তার মালিক, তার জগতে তিনি কখন আসবেন আর কেমন করেই বা আসবেন এটা তিনি ডিসাইড করবেন, তিনি সিদ্ধান্ত নেবেন, আমরা নেব। আর যদি শাস্ত্রের কথা বলেন, মহাপ্রভুর আসার কথার ইঙ্গিত শাস্ত্রে আছে, সেই শাস্ত্রটা খুঁজতে হবে, শাস্ত্র খুঁজে সেই শ্লোকটি বের করতে হবে। কোথায় রয়েছে? শ্রীমৎ ভাগবতেই রয়েছে মহাপ্রভুর বর্ণনা, মহাপ্রভুর রূপের ইঙ্গিত শ্রীমৎ ভাগবতের শ্লোকের মধ্যেই রয়েছে। কোথায় রয়েছে? আপনারা যারা শ্রীমৎ ভাগবত পড়বেন পাতা উল্টে পড়ে নেবেন। করভাজন মুনি মহারাজ নিমিকে বলেছিলেন যে আগামী কলিযুগের উপাস্য কি হবে। মহারাজ নিমি করভাজন মুনিকে জিজ্ঞাসা করেছিলেন যে প্রভু মুনিবর, এই তো কলিযুগ এবার আসতে চলেছে, তা কলিযুগ শুনেছি সাংঘাতিক ভয়ঙ্কর হবে, ধর্মের মাত্র একটি ভাগ থাকবে, তিনটি ভাগই অধর্মের উৎপাত হবে। তা সেই ধর্মে অধর্মের জগতে যারা ধার্মিক মানুষ ভক্ত মানুষ তারা কি ভগবানকে পাবে না? মুনি বললেন নিশ্চয়ই পাবেন, তাহলে কাকে ডাকবে, কাকে আদর্শ করে তারা চলবে? তখন করভাজন মুনি একটি শ্লোক মহারাজ নিমিকে শুনিয়েছিলেন যে শোনো, আগামী কলিযুগের উপাস্যকে, ওমায়রা শ্লোকগুলো খুব মন দিয়ে শুনবেন, বলছে কৃষ্ণ বর্ণন্তি সা কৃষ্ণম সঙ্গ পাঙ্গাস্ত্র পার্ষদম যজ্ঞৈ সংকীর্তন প্রায়ই যজন্তি হি সুমেধস। এটি করভাজন মুনির মুখে লেখা আছে, ভাগবত পড়ে নেবেন। হ্যাঁ, বলছে কৃষ্ণ বর্ণন তৃষা কৃষ্ণ, কৃষ্ণ বর্ণন, এখানে কৃষ্ণ বর্ণ মানে কালো নয়, কৃষ্ণ বর্ণন মানে বর্ণনা যিনি করবেন কৃষ্ণকে, তৃষা অকৃষ্ণ এখানে কালো রঙের কথায়, তৃষা মানে ত্বক, অকৃষ্ণ মানে কালো নয়, কৃষ্ণ হলে কালো হয়, অকৃষ্ণ মানে বিপরীত শব্দ মানে কালো নয়। তাহলে যিনি ভগবান কৃষ্ণকে বর্ণনা করবেন আর তার অঙ্গের রূপ হবে অত্যন্ত ফর্সা কালো নয়, সঙ্গ পাঙ্গাস্ত্র পার্ষদ, একা তিনি আসবেন না, সঙ্গ পাঙ্গদের নিয়ে তিনি আসবেন। তিনি কি করবেন? যজ্ঞ করবেন। কি যজ্ঞ করবেন? কলিযুগে যজ্ঞের বিধান নাই বলিস না, ওই আগুনে ঘৃতাহুতি যজ্ঞ তিনি করবেন না, তিনি যে যজ্ঞটি করবেন সেই যজ্ঞটির নাম সংকীর্তন প্রায়ই, সংকীর্তন রূপী যজ্ঞ তিনি করবেন। আর সেই সংকীর্তন রূপী যজ্ঞে যোগদান দেবে কারা? যজন্তি হি সুমেধস, যাদের সুমেধা, যারা সুবুদ্ধি সম্পন্ন মানুষ, সত্যিকারের বুদ্ধিজীবী, যারা সত্যিকারের সৎবুদ্ধি দিয়ে জগৎকে চালাতে যায়, যারা জগৎকে চালাতে চায় তারা এই যোগদান করবে এই সংকীর্তন রূপী যজ্ঞে। হ্যাঁ,
ও আচ্ছা, ও অনেকটা ভিড় হয়ে গেছে, ভক্তরা একটু এগিয়ে আসবেন। ও মায়েরা, তোমরা একটু এগিয়ে এগিয়ে এসো, অনেক ফাঁক আছে, সামনের দিকটা অনেকটা জায়গা আছে, সবাই সরে সরে আসুন। একটু স্কুলের ভালো ছাত্রছাত্রী হন, যারা ভালো ছাত্রছাত্রী হয় তারা মাস্টারের সামনে গিয়ে বসে। যদিও আমি মাস্টার মোটেও নই, আমি মাস্টার নই, কিন্তু উদাহরণ দিলাম আর কি। যারা ভালো ছাত্রছাত্রী হয় তারা সামনে গিয়ে বসে, একটু সামনে সামনে চলে আসো। কীর্তনের আসর সম্বন্ধে এখন আমি অনেক জায়গায় গান করছি, তো কীর্তনের আসর সম্বন্ধে অনেকের জ্ঞান নেই যে আসরটা কী করে তৈরি করতে হয়। এমন একটা উঁচু স্টেজ করে দিয়েছে সেই ডিজে বক্সের মতো, সেইখানে উঠে আমি গান করছি, দর্শক বসে আছে আমার থেকে 100 হাত দূরে, না কোনো আই কন্ট্যাক্ট আর না কোনো কমিউনিকেশন, ওইভাবে কীর্তন হয় না। কীর্তন এই আপনাদের এদিকে এলেই কীর্তনের আসরের মতো আসর হয়, একদম কীর্তনিয়াকে ঘিরে সামনে বসে থাকবে, দর্শকদের সঙ্গে ভাবের আদান প্রদান হবে, তবেই তো গান জমবে, নইলে জমবে। এই হচ্ছে আসর লাভ, এই এইগুলো হচ্ছে আসরের মতো আসর। এগুলো আমাদের মনের খোরাক, এসব মনের খোরাক সবাই তো বুঝবে না, সবাই তাচ্ছিককে খুব বিশ্বাসী। জয়নিতা, যারা সামনের দিকে জায়গা আছে ফাঁকা এগিয়ে এসো, পিছনে যারা লোক আর তারা বসবে ভক্তরা। জয়নিতা, তো কি বলছিলাম যেন, যজ্ঞাই সংকীর্তন প্রায়ই যজন্তি হি সুমেধাস, সুমেধা সম্পন্ন মানুষ, সুবুদ্ধি সম্পন্ন মানুষ তারাই একমাত্র গিয়ে ওই সংকীর্তন রূপী যজ্ঞে যোগদান করবে। তাহলে মহাপ্রভুর যে আসবেন, মহাপ্রভুর ইঙ্গিত ভাগবতেই দেওয়া রয়েছে। তাহলে মহাপ্রভুকে আমরা যদি অবতার না বলি, মহাপ্রভুকে যদি আমরা মহাপুরুষ না বলি, মহাপ্রভুকে যদি আমরা রাধা গোবিন্দের পূর্ণ অবতার যদি না মানি, তাহলে মানব না, সেটা তোমার ব্যাপার। কিন্তু শাস্ত্র বিরুদ্ধ তুমি কাজ করলে, শাস্ত্র যেটা বলেছে সেটা লেখা আছে, সেভাবেই মহাপ্রভু তিনি এসেছেন। আসলে মাঝে মাঝে বিড়ালের ভাগ্যে শিকে ছেড়ার মতো অবস্থা হয়, আমাদের দশা তাই বাবা। আজ থেকে 538 বছর আগে এই বাংলাতে জাত পাত ধর্ম বর্ণ ছোট বড় নিচু উঁচু এই সমাজের বিভেদ বিভাজন এত তীব্র হয়ে গেছিল যে সেই সমাজের সচেতনতা ফেরানোর জন্য আমার মহাপ্রভুর আবির্ভাব হয়েছে। এটাকে যারা বুঝবে না তারা সমাজের ইতিহাসই জানে না। আর যারা মনে করে এখনকার দিনে খুব আমরা সমাজ সংস্কার হয়েছে, আগে মহাপ্রভুর জীবনটা পড়ে দেখো, আগে চৈতন্য মহাপ্রভুর জীবন পড়ে দেখো। ও মায়েরা, এই যে কীর্তন শোনার জন্য তোমরা ঘর থেকে বেরিয়ে এসছো, জানো 500 বছর আগে তোমাদের ঘর থেকে বাইরে বেরোনোর অনুমতি ছিল না। মেয়েরা ঘরের কাজ করবে, জল আনবে, ঝাঁট দেবে, গোবর দেবে, রান্না করবে, বাসন মাজবে, এই ছিল কাজ। হরিনাম আবার কি শুনবে বাইরে গিয়ে, এটা ছিল না। কিন্তু মহাপ্রভু বললেন না, পুরুষরা যত না হরিনাম শুনবে তার থেকে 100 গুণ বেশি মায়েদের শোনা উচিত। ও মায়েরা, তোমরা ঘরে থাকো, তোমাদের মন সব থেকেই চঞ্চল, কেননা মেয়েরা চঞ্চলই হয়, লক্ষ্মী চপলা যেমন তোমরাও তেমন চপলা। কিন্তু এখানে একটা কিন্তু আছে, তোমরা যদি তোমাদের মতি গতি সঠিকভাবে কৃষ্ণের চরণে রাখো, তোমাদের দ্বারাই জগতে শ্রেষ্ঠ কার্য হবে। কেন না, কৃষ্ণ ভক্ত সন্তান তোমাদের গর্ভ থেকেই তো জগতে আসবে। পুরুষ যতই হম্বিতম্বি করুক আর তর্জন গর্জন করুক, পুরুষ বৃষ্টি বপন করতে পারে, 10 মাস 10 দিন গর্ভ ধারণ করতে পারবে না, ধারণ করতে পারবে না। সে যত বড়ই বিজ্ঞানের টেকনোলজি এগিয়ে যাক না কেন, যত ধীরে ধীরে টেকনোলজি এগোচ্ছে তত মানুষ জন্ম নিচ্ছে না, মানুষের মতো রোবট জন্ম নিচ্ছে, আপনারা জেনে রাখবেন। আমরা এখন যা চারিদিকে দেখতে পাচ্ছি মানুষের মতো রোবট, চিন্তা ভাবনার বিকাশ অনেক কম, অনেক কম, স্বাস্থ্য সে তো আরও কম। সুতরাং রোবট জন্ম নিলে হবে না, কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দিতে হবে। মায়েরা, যারা কৃষ্ণ ভক্ত হবে, আর সেই কৃষ্ণ ভক্ত হতে গেলে মায়েদের কীর্তন শোনা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমাদের শাস্ত্রেই বলা রয়েছে। তাই মহাপ্রভু বললেন যে না, নারীদের অগ্রাধিকার দিতে হবে, নারীরা গিয়ে কীর্তন শোনো। তাই বলেছে না, স্ত্রী বাপে গিয়ে মিলা করো গিয়া ঘরে, বাড়িতে গিয়ে বসে স্ত্রী, হ্যাঁ, স্বামী, সন্তান সন্ততি সবাইকে নিয়ে হরিনাম করো। তাই মহাপ্রভু এসেছেন রাধা গোবিন্দের প্রেম আমাদেরকে দুয়ারে দুয়ারে বিলিয়ে দেওয়ার জন্য।
সেই রাধা গোবিন্দের প্রেমকেই যদি আমরা সঠিকভাবে না চিনি, যদি অন্তরে গ্রহণ করতে না পারি, তাহলে কলিযুগের সর্বশ্রেষ্ঠ ধন সম্পত্তি থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। বাবা অনর্পিত চরণে চিরাত করুণায়াবতীর্ণঃ কলো সমর্পয়িতমুন্নত উজ্জ্বল রসাম স্বভক্তি শ্রিয়ম হরিপুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা ধীরায় কন্দনে স্ফুরতু বসিষতি নন্দন। যেটা কোনোদিন দেওয়ার কথা ছিল না সেইটাই দেওয়ার জন্য আজকের মহাপ্রভু কলিযুগে এসে হাতে ধরেছে, পায়ে পড়েছে, নে 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 বলে। আমরা আমাদের যোগ্যতাই নেই রাধা গোবিন্দের প্রেম নেওয়া, কিন্তু অযাচিত ভাবে তিনি দিয়েছেন। তিনি আর যদি না দিতেন আজকের সারা বাংলায় রাধা গোবিন্দের এই প্রেম গান আর সারা জীবনে কোনোদিন পাওয়া যেত না। অনর্পিত চরিং চিরা, কোনোদিন দেওয়া হয়নি চিরকালে, এমন এক দামি জিনিস দেওয়ার জন্য করুণায় অবতীর্ণ হলো, করুণা করে তিনি অবতীর্ণ হলেন। রূপ গোস্বামীর সব শ্লোক রূপ গোস্বামী রচনা করেছেন, করুণা করিয়া অবতীর্ণ হলেন। সমর্পয়িতম, কি যে সমর্পণ করার জন্য, কি সমর্পণ করার জন্য? উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়ম, উন্নত উজ্জ্বল রসে সমৃদ্ধ নিজের ভক্তি সম্পদ। নিজের নিজের জিনিস কেউ কাউকে দেয়? ও মাইরা, তোমার সিন্ধুকে যে 10 ভরি গয়না তোলা আছে তুমি আমায় দেবে? বলে বাবা ওটা আমার নিজের সম্পদ, আমি তোমায় দিতে যাবো কেন? কত মাথার ঘাম পায়ে ফেলে সম্পত্তিটা তৈরি করতে হয়েছে। আমি যদি আমার ব্যাংকে এখন 5 কোটি টাকা রাখি তোমায় বিলিয়ে দেবো নাকি? জীবনে দেবো না। ওটা আমার মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে উপার্জনটা করতে হয়েছে, তবেই সিন্ধুকে ভরেছে। নিজের সম্পত্তি যেমন কেউ কাউকে দেয় না, কিন্তু কৃষ্ণই নিজের সম্পত্তি দেওয়ার জন্য রাধারানীর সঙ্গে মিলিত তনু এক হয়ে আজ সোনার গৌরাঙ্গ হয়ে তিনি সেই প্রেম আমাদেরকে দিলেন। আর সেই প্রেমকে যদি আমরা অস্বীকার করি তাহলে বাঙালি জাতিতে জন্ম নিয়েই আমাদের বৃথা, কিচ্ছু হবে না গো যদি প্রেমকে অস্বীকার করো। তাই রাধারানী গোবিন্দের প্রেম দেওয়ার জন্য যে প্রেম উদ্ধব পর্যন্ত পায়নি, যে প্রেম ব্রহ্মা পর্যন্ত পায়নি, যে প্রেম পাওয়ার জন্য উদ্ধব বৃন্দাবনের পাথরের ধুলো কণা চেষ্টা করেছিল যে যদি একবার হতে পারে, ব্রহ্মা গুল্ম লতা শাক পাতা হওয়ার চেষ্টা করেছিলেন ঘাস, ব্রহ্মাও পায়নি, উদ্ধবও পায়নি, অর্জুনও পায়নি, কেউ পায়নি। অথচ সেই বৃন্দাবনের প্রেম মহাপ্রভু আমাদের হাতে ধরে পায়ে পড়ে দিতে এলেন। সেটাকেই যদি আমরা না নিতে পারি তাহলে আমাদের কি দুর্ভাগ্য বলুন। ওই জন্যই বলছে যে ব্রহ্মার দুর্লভ গোলকেরও প্রেম অযাচকে দিবে আনি। হ্যাঁ, বীরচন্দ্রে কয় সেদিন ঋণের খালাস পাইবে ঋণী। ব্রহ্মার দুর্লভ আমার, ব্রহ্মার দুর্লভ গোলকের প্রেম অযাচকে দিবে আনি। ব্রহ্মার কের প্রেম অযাচকে দিবে, প্রভু বীর চন্দ্রিকা চন্দ্রে কয় সেদিন দিনে, বীর চন্দ্রে কয় সেদিন দিনে খালাস পাই বেরিনি। বাবা ও মাইরা, কৃষ্ণ একদিন সখীদের হাতে পায়ে ধরে বলছে, ও সখীগণ, ও গোপীগণ, তোমাদের হৃদয়ে এত প্রেম, সেই প্রেমে তোমরা আমাকে ডুবিয়ে দিলে, ওই প্রেম আমাকে একটু ধার দেবে? সখীরা বলছে, ধার তো দিতে পারি, কিন্তু চোরকে কেউ কোনো ধার দেয়? তা দিয়ে নিয়ে যাও, ধার দিলাম কিন্তু শোধ করতে হবে তোমায় কিস্তিতে কিস্তিতে। দাপর যুগ গেল, বৃন্দাবন লীলা গেল, মথুরা লীলা গেল, দ্বার দ্বারকা লীলা গেল, অথচ গোপীদের প্রেম ঋণ কৃষ্ণ শোধ করতে পারেনি। তাই সুদটা এত বেশি হয়ে গেছে যে সারা দাপর যুগ ধরেও বিতরণ করলে সে ঋণ শোধ হবে না। তখন সখীদের কাছে কৃষ্ণ বলছে, যে কি হবে, এমন ঋণে ডুবে গেছি, সেই ঋণ আমি এমন ঋণগ্রস্ত হয়ে গেছি যে আমি পাচ্ছি না শোধ করতে, কি হবে? কি বাবা,
ঋণগ্রস্ত হয়ে কারোর বাড়িটা যদি নিলামে উঠে যায় তখন সরকার কি করে, হয় সেইটাকে স্বাস্থ্যকেন্দ্র বানিয়ে দেয়, নইলে একটা অতিথিশালা বানিয়ে দেয়, কিছু না কিছু সরকারি কাজে বানিয়ে দেয়। তখন সখীরা বলছে, শোনো কৃষ্ণ, যে কৃষ্ণ যে প্রেম তুমি আমাদের হাতে পায়, তাহলে প্রেম সে শোধ করতে পারলে না, দাপরযুগ তো শেষ, আর তো সময় নাই, কলিযুগ তো পড়বে, তুমি এক কাজ করো, আগামী কলিযুগে তুমি যখন জন্ম নেবে, রাধাকে সঙ্গে নিয়েই তুমি যখন পৃথিবীতে আসবে, যারা চাইবে তাদেরকেও প্রেম দেবে, আর যারা চাইবে না তাদেরকেও সেই প্রেমে দিতে হবে। অযাচকে দিবে আমি, অযাচকে দিবে প্রভু বীর চন্দ্রে কয়, প্রভু বীর চন্দ্রে কয় সেদিন দিনের, বীর চন্দ্রে কয় সেদিন দিনের, তুমি যেদিন যেদিন বিলাইবে, বীর চন্দ্রে কয় সেদিন দিনের খালাস পাইবে দিন। ওগো কৃষ্ণ আমি বলি, সেদিন তুমি মুক্তি পাবে, সেদিন তুমি মুক্তি পাবে, যেদিন দ্বারে দ্বারে প্রেম বিলাইবে, সেদিন তুমি মুক্তি পাবে, সেদিন দ্বারে দ্বারে প্রেম বিলাইবে, সেদিন তুমি মুক্তি পাবে, যেদিন দ্বারে দ্বারে প্রেম বিলাইবে, লোকের হাতে ধরে পায়ে পড়ে, দ্বারে দ্বারে প্রেম বিলাইবে, হাতে ধরে পায়ে পড়ে, দ্বারে দ্বারে প্রেম বিলাইবে, ওই গোলকের সম্পত্তি দিলাইবে, দ্বারে দ্বারে প্রেম বিলাইবে, ধুলা সেদিন তুমি মুক্তি পাবে, সেদিন তুমি মুক্তি পাবে। তাই রাধা গোবিন্দের প্রেম ঋণ শোধ করার জন্য আজ আমার গৌর হরি জগতে এসে হাতে ধরে পায়ে পড়ে দিয়েছে এই হরি নাম। সেই গৌরকেই যদি আমরা ভালোবাসতে না পারি, তাহলে বাঙালি জাতিতে জন্ম নিয়ে জন্ম আমাদের বৃথা হবে। ময়রা, এখানে গৌরকে কারা কারা ভালোবাসো, হাত তোলো দেখি। গৌরকে বলেছি, আমাকে বলিনি, আমার দিকে তাকাও। গৌরকে এখানে কারা কারা ভালোবাসেন, সবাই ভালোবাসেন? আপনাদের একটা কথা বলি, কৃষ্ণ, গৌর, ভগবান, রাম, মোটামুটি যাদের যাদের আপনি ভালোবাসেন, আমাদের এখনকার দিনে এই সাধারণ মিডিয়া আর সাধারণ জগতের পড়াশোনা এবং বাহ্যিক জগতের পড়াশোনার শিক্ষায় আমরা এখন শিক্ষিত হয়েছি কি ভালোবাসা মানে আই লাভ ইউ, ওই সিরিয়াল আর সিনেমা মাথার মধ্যে শুধু ব্রেন ওয়াশ করছে, মগজ ধোলাই। সত্যজিৎ রায় একটা কি সুন্দর কথা আবিষ্কার করেছে, মগজ ধোলাই। হীরক রাজার দেশের সিনেমা দেখেছেন? সিনেমা দেখুন, ভালো ভালো সিনেমা দেখুন, যেসব সিনেমা দেখে কোনো কাজ কারবার নেই সেই সব দেখে লাভ নেই। হীরক রাজার দেশে দেখবেন, বলে মগজ ধোলাইয়ের জন্য একটা যন্ত্রমন্ত্র ঘর করেছে, মানে ব্রেন ওয়াশ আর কি। এখন চারিদিকটা যা দেখবেন সব ব্রেন ওয়াশ হচ্ছে, যে যা পাচ্ছে তার মতো ব্রেন ওয়াশ করছে। এখনকার দিনে ব্রেন ওয়াশে যুবক ছেলেরা, যুবতী মেয়েদের, তাদের ব্রেন ওয়াশ করা হচ্ছে যে আই লাভ ইউ মানেই প্রেম। এটা তোমরা বুঝে না, ওই ভ্যালেন্টাইন্স ডে করতে হবে, রোজ ডে করতে হবে, চকলেট ডে করতে হবে, নানান রকম সব হই হুজুম করে ভালোবাসা বোঝাচ্ছে, ওইভাবে ভালোবাসা হয় না। ওই সব ভালোবাসা হচ্ছে তাসের ঘর, টোকা দিলে টুপ করে পড়ে যাবে। দশটা ইট যদি পরপর পরপর যদি সাজানো হয়, সেটা ইটের পাঁজা হয়, ইটের দেওয়াল হয় না কখনো। দেওয়ালটা তৈরি করতে গেলে দুটো ইটের মাঝখানে বালি সিমেন্টের মশলার প্রয়োজন, মশলা ছাড়া দেওয়াল শক্ত হবে না। কি বাবা, ঠিক কিনা? দশটা ইট আছে পরপর, ধাক্কা দিন পড়ে যাবে।
কিন্তু সেটা যখন বালি আর সিমেন্টের মশলায় আটকানো, সেটা কিন্তু জীবনে পড়বে না। ওই মশলাটা কোথায়? ওই মশলাই হচ্ছে প্রেম ভালোবাসা। দুটো মানুষের বন্ধন অটুট হবে তখন যখন প্রেম ভালোবাসার মশলায় সে তার মধ্যে যোগ হবে। আর সেই প্রেম ভালোবাসা শুধু আই লাভ ইউ বলে দিলেই হয় না, সেই প্রেম ভালোবাসা যারা যারা করবে, যারা যারা কৃষ্ণকে ভালোবাসবে আর যারা যারা গৌরকে ভালোবাসবে, এই যে তোমরা হাত তুলে বললে ভালোবাসি, জেনে রেখো যদি প্রকৃত তোমরা ভালোবাসো সারা জীবন চোখের জলে কাঁদতে হবে, 100% গ্যারান্টি, 100% গ্যারান্টি বলে দিলাম। যে ভালোবেসেছে সে সারা জীবন কেঁদেছে। তোমরা তো এত এত বছর ধরে কৃষ্ণলীলা শুনছো, বলো তো কৃষ্ণকে ভালোবেসে রাধারানী হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? হেসেছে, কেঁদেছে। রামকে ভালোবেসে সীতামা হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? কেঁদেছেন বেশি, হেসেছেন বেশি। এর মুন্ডুমালিনী তলায় গিয়ে একবার মুন্ডু কেটে ফেলবে একবারে। কি বাবা, হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? কেঁদেছেন। মীরাবাই কৃষ্ণকে ভালোবেসেছে, হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? কেঁদেছেন। বিষ্ণুপ্রিয়া মা গৌরাঙ্গকে ভালোবেসেছেন, হেসেছেন না কেঁদেছেন? কেঁদেছেন। তাহলে বিষ্ণুপ্রিয়া কাঁদবে, মীরাবাই কাঁদবে, সীতা কাঁদবে, রাধা কাঁদবে, আর তুমি ফুর্তি করতে করতে ভগবান পাবে? হাসতে হাসতে জীবনে পাবে না। যেসব ভালোবাসায় ভেজাল বেশি সেসব ভালোবাসায় ফুর্তি আনন্দ খুব বেশি, আর যেসব ভালোবাসা কংক্রিটের মতো শক্ত হয় জানবেন তাতে বিরহের প্রাধান্য বেশি। কৃষ্ণকে ভালোবেসে রাধারানী এক সেকেন্ডের জন্য, এক মুহূর্তের জন্য কৃষ্ণ ছাড়া থাকতে পারেন? চোখের জল মীরা কহে বিনা প্রেম সে না মিলে নন্দলালা। ভগবানের সঙ্গে আপনি প্রেমের সম্পর্ক করবেন তাতে আপনার চোখের জল থাকবে না, জীবনে ভগবান আপনার কাছে আসবে না। ভগবান বলেই দিয়েছে যে আমি ভক্তের কিচ্ছু দেখি না, শুধু দুফোঁটা নয়নের জল দেখি। পত্রাং পুষ্পাং ফলং তো ইয়ং যো মে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তি উপরি তমস্মাভি ভজতাত্মন। কে আমার কটা পাতা দিল, কে আমার একটা সোনার মন্দির করলো, কে আমার ছবরি সোনার হার গলায় পড়ালো, এ আমি জীবনে দেখব না। আমি শুধু একটাই জিনিস দেখব, আমাকে যখন সে ডাকবে আমার জন্য যেন তার নয়নে দুফোঁটা জল বরাদ্দ রয়েছে। ওই জন্য গৌরকে ভালোবাসা এত সহজ নয় গো। গৌর রতন করে যতন রাখবো হি আর মাঝে, গৌর ভূষণ করবো ধারো যেখানে আমার, গৌর রতন করে ছোট রাখবো হি আর মাঝে, গৌর ভূষণ করবো ধারো যেখানে যেমন সাজে। আমি গৌর বরণ ফুলের ছাপা, আমি লোটন বাঁধব চুলে, আমি গৌর বরণ ফুলের ছাপা, আমি লোটন বাঁধব চুলে, গৌর বলে গৌরব করে আমি পথেই যাব চুল, আমি গৌর বলে গৌরব করে পথেই যাব চুল। গৌর ভালোবেসে যদি পাগল না হলে তাহলে আর ভালো আর কি বাসলে? সাধক তারাই হয় যারা পাগল হয়। প্রত্যেকটা সাধকের জীবন আপনারা ভেবে দেখুন আর পরিচয় করে দেখুন, সব পাগল, এক নম্বরে সব পাগল। গৌর কৃষ্ণ নামের পাগল, রামকৃষ্ণ ঠাকুর মা বলতে পাগল, বামাখাপা তারা মা বলতে পাগল, বড় বড় সাধক যারাই হয়েছে শুধু পাগল।
পাগলের মতো ভালো না বাসলে ভালোবাসার আসল অর্থ পাওয়া যায় না, পাওয়া যায় না। ও মায়েরা, এই রাস্তার মধ্যে তুমি হেঁটে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছ, একটা থলি কুড়িয়ে পেয়েছি, তলপি একটা থলি, কাপড়ের থলি, খুলে দেখছ এইরকম বড় বড় চকচকে মোটা মোটা সোনার মোহর। এক থলি সোনার মোহর যে রাস্তায় পাবে, সে তার গ্রামে এসে বাড়িতে ফিরে এসে ঢাক ঢোল পিটিয়ে বলবে, সোনার মোহর পেয়েছি, সোনার মোহর পেয়েছি, মোহর পেয়েছি। কেউ বলবে, সে কি করবে? আগে থেকেই সেই মোহরগুলো নিয়ে সিন্ধুকের মধ্যে জমা রাখবে। কলিযুগে জন্ম নিয়েছ, জন্ম নিয়েই একটা মোহর পেয়েছ, সেটা আমার গৌর রত্ন, আমার গৌর হরি সেই রত্ন, সেই সোনার মোহরের থেকে কোটি গুণে রত্ন, কোটি কোটি গুণ তার দাম। সেই রত্নকে পেয়ে এমন করে হেলায় ফেলায় ফেলে দিও না। দেখছ কি একটা পদ, এ পদের মধ্যে যে কি গান আর কি রত্ন লুকানো, এসব গানের সুখ বেশি গো। বলে দেখছ কি সই ওই গোরা রূপে আমার, আমার সকলই গেল, ওগো দেখছ কি সই গোরা রূপে আমার, আমার সকলই গেল, দাস লোচন বলে উতু হলে আমি দেখব বসে বসে, দাস লোচন বলে উতু হলে দেখব শুনব, দেখব দেখব কারা গেল আর কারা বাছে, দেখব কারা গেল আর কারা বাছে, আমি আমার গৌর ভালো বেসেছি বলে, দেখব কারা গেল আর কারা বাছে, গৌর ভালো বেসেছি বলে কারা গেল আর কারা বাছে, আমি গৌর ভালো বেসেছি বলে দেখব কারা আমায় ভালো, দাস লোচন বলে উতু হলে দেখব বসে বসে, দাস লোচন বলে উতু হলে এসব পদাবলী, এর মধ্যে যে কি রত্ন আছে গো বাবা, যারা পদাবলী কীর্তনের ভেতরে না ঢুকবে কি আর তারা বুঝবে। পদাবলী কীর্তন বাংলা সাহিত্যের একেবারে ক্ষীর, ক্ষীর দুধকে ফুটিয়ে ফুটিয়ে, এক কিলো দুধকে যেমন 100 গ্রাম ক্ষীর বানাতে হয়, তেমনি শাস্ত্র সমুদ্র মন্থন করে সাহিত্য করতে করতে তবে বৈষ্ণব পদাবলী কীর্তন বেরিয়েছে। এ কীর্তন বোঝা আর এ কীর্তন সঠিকভাবে গাওয়া এত সোজা কথা নয়। এ কে আনিলি রে, কোথায় ছিলি রে, মধুমাখা কৃষ্ণ নাম, এই বলে কুমোর তুলেই দিলাম, আসলে লক্ষ্য পাওয়া চেঁচিয়ে উঠল, ওটা চানাচুর খাওয়া হলো, ওটা ক্ষীর খাওয়া হলো না, ওটা চানাচুর, চটপট করবে, মুখের মধ্যে ভালো লাগবে, আর যেই বাড়িতে যাবে অ্যাসিড হয়ে অম্বল হয়ে মরবে। হরি বল বাবা, অম্বল হয়ে মরবে ওসব কীর্তন শুনলে। কিন্তু যেগুলো পদাবলী কীর্তনের মধ্যে শ্রেষ্ঠ ধারা, এই যে লোচন দাসের পদ, বাসুদেব ঘোষের পদ, গোবিন্দ দাসের পদ, এর মধ্যে যে কি রত্ন লুকানো আছে এটা সব কেউ জানে? এগুলো জানতে গেলে গুরুচরণে বসতে হবে, একটু গুরুর সান্নিধ্য নিতে হবে। এই কীর্তন গান আমাদের
বীরভূম জেলা পশ্চিমবঙ্গের মধ্যে বিশেষ একটি গুরুত্বপূর্ণ জেলা, এই কারণে সব থেকে প্রাচীন কাল থেকে এই জেলার মাটি থেকেই কীর্তন গানের প্রকাশ। কেননা এই বীরভূম জেলাতেই আমাদের ভক্ত কবি জয়দেব গোস্বামীর জন্ম, আর জয়দেব গোস্বামীর গীত গোবিন্দ থেকে এই বৈষ্ণব পদক পদাবলীর ধারা সূত্রপাত। যে গান এখনো পর্যন্ত রোজ জগন্নাথ শোনেন, আর যে গান, যে কবিতা, যে কাব্য ভগবান শ্রীকৃষ্ণের স্বয়ং প্রিয়, যেটাকে কারেকশন করার জন্য স্বয়ং তিনি নেমে এসেছিলেন আর তার কলমে কলম চালিয়েছিলেন, সেটা সাধারণ কথা নয়, বড় ধন্য হয়ে যাওয়ার কথা। সুতরাং এই যে হরিনাম সংকীর্তন আজকে সন্ধ্যাবেলায় হচ্ছে, আপনারা সবাই প্রাণ মন দিয়ে পদাবলী কীর্তন আস্বাদন করুন। তাই বলছে যে গোরা অনুরাগে মোর পরানো কাতরে নিরবধি ছল ছল মাখি জল ছুড়ে। আজকের আমরা যে বিষয়টি আস্বাদন করবো সেটা হচ্ছে অনুরাগ। আজকের বিষয়বস্তু অনুরাগ, অনুরাগ লীলা আজকে আমরা আস্বাদন করবো, রাধারানীর অনুরাগ, সেই অনুরাগের গৌরচন্দ্রিকে আজকে আমরা আস্বাদন করছি। হ্যাঁ, বলছে গোরা অনুরাগে মোর পরানো কাতরে নিরবধি ছল ছল আঁখি জল ছুড়ে। ও গো গোরা বড়ি, ও গো গোরা গোরা করি, গোরা গোরা করি ধরিতে নারী সদাই আমার।
বাবা, এই হচ্ছে আসল গান। গান এই যে কীর্তন, গোরা গোরা করি মো ওগো কি হলো ব্যাধি, গোরা গোরা করি মো কি হলো ব্যাধি, ওগো নিরবধি পড়ে মনে, ওগো নিরবধি পড়ে মনে আমার গোরা গুণ, আমার গোরা গুণ নিধি রে, নিরবধি পড়ে মনে, নিরবধি পড়ে মনে গোরা গুণ। ওগো তোমরা বলো, তোমরা তো আমার থেকে অনেক বড়, আমার থেকে অনেক বয়স্ক, শাস্ত্রজ্ঞ পণ্ডিত ব্যক্তিত্ব বিদগ্ধ, তোমরা আমায় বলো কি করিব কোথায় যাব, আমার গোরা আমার গোরায় অনুরাগে রে, কি করিব কোথায় যাব গোরায় অনুরাগে, ওগো অনুক্ষণ গোরা রূপ, অনুক্ষণ গোরা রূপ হিয়ার মাঝে জাগে ওমাইরা। এমন একটা দেশের নাম বলতে পারো যেখানে হলুদ বলতে কিচ্ছু নেই, মানে হলুদ বর্ণের কিছু নেই, এমন একটা দেশ আছে? যত টাকা লাগে আমি সব খরচা করে সেই দেশে চলে যাব, কেননা যার নাম শুনলে, যার গান গাইলে, যেই গৌর বললে আমার হৃদয়ের মধ্যে এত কষ্ট হয়, সেই গৌর বর্ণ নামক কিছু ব্যাপার আমার জীবনে আমি রাখব না। আজ থেকে তরকারিতে হলুদ বাদ, সব সাদা তরকারি খাবো। এই যে আপনারা আপনাদের দিকে আলু পোস্ত সব সাদা হয় না? আপনারা পোস্ত সব সাদা করেন? আপাতত হলুদ জামা খুলতে হবে, আপাতত হলুদ জামাটা খুলতে হবে। হ্যাঁ, হলুদ জামাটা খুলে ফেললি নাকি ভাইরা?
খোলার দরকার নাই। বলে বাবা হলুদ জামা খুলে বা কী করবে, গৌরকে ভালোবেসেছি, গৌরকে তো জড়িয়ে রয়েছি, গৌরঙ্গ গৌর বর্ণ, তেমন কোনো দেশ আছে নাকি যেখানে গেলে হলুদ পাওয়া যাবে না? কেন পরেছি এই পোশাক? এই যে গৌর বর্ণের জ্বালা দিচ্ছে, তোমরা যারা গৌর ভক্ত হবে তোমরা আমায় বলো কি করিব, কোথায় যাব আমার গোরা অনুরাগে, গৌর হরি হরি বল হরি বল, করিব কোথায় যাব গোরা অনুরাগে, ও গয়ন ক্ষণ গোরা আজ থেকে তরকারিতে হলুদ দেওয়া বন্ধ, হলুদ বর্ণের জামা পরবো না, গৌর বলতে যেখানেই থাকবে সব কিছু জীবন থেকে ডিলিট করতে হবে। কেউ পারবে? কারো সাধ্য আছে? জগতে কারোর দ্বারা সম্ভব হবে? জীবনে হবে না। তা ভক্তরা যারা বলছে, তা আচ্ছা বলছে যে আচ্ছা তুমি গৌর নামে এত কষ্ট পাচ্ছ, তা গৌর নামে এত কষ্ট পাওয়ার কি আছে? গৌর নামেও যেমন প্রেম হয় কৃষ্ণ নামেও তো প্রেম হয়। তা তুমি যদি গৌরকে ভালোবেসে এত কষ্ট পাও তাহলে গৌরকে ডেকো না, তাহলে গৌরকে বাদ দিয়ে তুমি কেন ধরো, কৃষ্ণকে ধরো। বললে বাবা গৌর বললে তবু বেঁচে যাবেন, কৃষ্ণ বললে কিন্তু বাঁচার সম্ভাবনা কম। কি বলছে শাস্ত্র? কি বলছে? এক কৃষ্ণ নামে করে সর্বানর্থ নাশ, চৈতন্য চরিতামৃত, এক কৃষ্ণ নামে করে সর্বানর্থ নাশ, নামের কারণ ভক্তি করয়ে প্রকাশ, তবুও হেন নাম জীব যদি লয়ে বহুবার, তথাপি না হয় প্রেম না বহে অশ্রুধার, তবে জানবে অপরাধ আছয়ে প্রচুর, কৃষ্ণ নাম প্রেম বীজ তাহে না হয় অঙ্কুর, কিন্তু আমার নিতাই চৈতন্য নামে নাহি সব বিচার, নাম লইতে হয় প্রেম আর বহে ও শ্রদ্ধা। চৈতন্য চরিতামৃতকে নিয়ে যারা আঙুল তুলে কথা বলে তারা জীবনে চৈতন্য চরিতামৃতের পাতা উল্টেছে? সাহিত্যের ধারে বারে গেছে তারা কখনো? সাহিত্য হচ্ছে মানুষের অন্তরের মধ্যে সব থেকে স্পর্শকাতর জায়গা, সাহিত্য হচ্ছে মানুষের মনের নরম জায়গা। আপনি একটা গান গেয়ে মানুষকে যত না বশ করতে পারবেন, আপনি শাসন করে বশ করতে পারবেন? এই যে আমার গান শোনার জন্য আপনারা ছুটে এসছেন, কি গো মায়েরা গান ভালো লাগে না? শোনো, ভালো লাগে না বলে ভালো লাগবে বলেই তো বাবা এসছি। হ্যাঁ, আগের বছর গত বছর পুরোটা বছর ধরে সারে কাবা পায়ে দেখেছি, এবার তোমার সামনাসামনি দেখছি, ওই জন্য এবছর বেশি লোক হয়েছে, ওই জি বাংলার পদ্ম পলসকে দেখতে আসবে বলে। আর এসছে তো বটে, সুযোগ একটা পেলেই সেলফি তুলে নিয়ে যাবে, এইটা হচ্ছে এখনকার দিনের ট্রেন্ড। ওইসব করে লাভ নেই, তাহলে আমি তোমাদেরকে বশ করেছি কী দিয়ে, কী দিয়ে বশ করেছি? গান গেয়ে। তাহলে গান গেয়ে মানুষকে যতটা বশ করা যায়, শাসন করে বশ করা যায়, বশ করা যাবে? সাহিত্য হচ্ছে সেই গানের একটা রূপ, সঙ্গীতের মধ্যে সুর আর সাহিত্য দুটো সংমিশ্রণে তো গান হয়। সেই সাহিত্যের ধারে বারে যারা যায় না তারা চৈতন্য চরিতামৃত নিয়ে আঙুল তুলে কথা বলবে কি সাহস? কার কার কত সাহস? চৈতন্য চরিতামৃত বলছে এক কৃষ্ণ নামে করে সর্বানর্থ নাশ, নামের কারণ ভক্তি করয় প্রকাশ। একবার যদি কেউ সঠিক হৃদয়ে যদি কৃষ্ণ নাম গাইতে পারে তার সকল অনর্থ নাশ হয়ে যাবে। কিন্তু দেখা যাচ্ছে কৃষ্ণ বারবার বলছে, দিনের পর দিন বলছে, বছরের পর বছর বলছে, কিন্তু তবুও কৃষ্ণ বলতে গেলে তার না চোখে জল আসছে না তার হৃদয়টা কম্পিত হচ্ছে। যদি এই রকম পরিস্থিতি আসে তাহলে বোঝা যাবে, তাহলে জানবে অপরাধ আছয়ে প্রচুর, কৃষ্ণ নাম বীজ তাহে না হয় অঙ্কুর। তাহলে অতিরিক্ত অপরাধ হৃদয়ের মধ্যে জমা হয়ে গেছে, ওই অপরাধযুক্ত চিত্তে কৃষ্ণ নাম নিয়ে না চোখে জল আসছে না প্রেম উদয় হচ্ছে।
তাহলে কৃষ্ণ নামে প্রেম হবে না, এটা ভুল কথা। কৃষ্ণ নামে প্রেম হবে, কিন্তু বাবা অপরাধ যুক্ত চিত্তে যদি কৃষ্ণ নাম করেন তাহলে প্রেম হতে বহু দেরি হবে। কিন্তু চৈতন্য চরিতামৃত বলছে, আমার নিতাই চৈতন্য নাভে নাহি এসব বিচার। তুমি কত অপরাধী, তুমি কত পাপী, তুমি কত খারাপ কাজ করেছ, তুমি কত দোষী, আমার নিতাই গৌরে সব কিছুই দেখবে না। নিতাই চৈতন্য নামে নাহি এসব বিচার, নাম লইতে হয় প্রেমার বয়স্রোতা। কেউ যদি একবার নিতাই নিতাই বলে নয়নে জলে কাঁদতে পারে, তার হৃদয়ের মধ্যে গৌর প্রেম হবে। আর যার হৃদয়ের মধ্যে একবার গৌর প্রেমোদয় হবে, সে যে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে পাগলের মতো পাগল হয়ে যাবে। তাই আমি চোখকে বারণ করেছি, কানকে বারণ করেছি, জিহ্বাকে বারণ করেছি, যেখানে যেখানে গৌর বর্ণের কিছু মাত্র আছে সেই জায়গায় যাবি না। ওরে চোখ, গৌর রূপ দেখবি না, হলুদ বর্ণ দেখবি না, কিচ্ছু দেখবি না, ওই হলুদ একদম চোখ বন্ধ করে থাকবি, গোমটাও দেখবি না, হলুদ বলতে কিচ্ছু তুই দেখবি না। তোকে ভালো ভালো জিনিস দেখাবো, ভালো জিনিস দেখাবো, সিরিয়াল দেখাবো, সিনেমা দেখাবো, ইউটিউব দেখাবো, কমেডি ভিডিও দেখাবো, যত সব ছলছন্ন ছাড়া ভিডিও দেখে সংসারে সম্পর্ণাশ হয় সেগুলো দেখাবো, কিন্তু গৌর দেখবি না। কিন্তু যে চোখ একবার গৌর রূপে আকৃষ্ট হয়েছে সেই চোখ বলছে, তুমি আমায় যতই ঘুষ দেওয়ার চেষ্টা করো না কেন, নয়ন আমার সেই দিকেই ধায় গো, সেই দিকে ধায় গো, সেই দিকেই ধায় গো, সেই দিকে ধায় গো, যেথা গৌর রূপের মাখামাখি সেই দিকেই ধায় গো, হরি বল হরি বল, মাখামাখি সেই দিকে ধায় গো, গৌর রূপের মাখামাখি সেই দিকেই ধায় গো, গৌর রূপের মাখামাখি সেই দিকে ধায় গো, যেখানে গৌর রূপের মাখামাখি আমার নয়ন আমার কথা শোনে না সেই দিকেই ছুটে যায়। নয়ন কথা শুনলো না বলে আমি ধরেছি কানকে। ওরে কান, যেখানে হরিনাম হবে আর গৌর যেখানে উচ্চারণ হবে কানে আঙুল দিবি, শুনবি না গৌরের নাম? গৌরের নাম শুনলে যদি এত কষ্ট হয় কেন শুনবি তার নাম? তোকে ভালো ভালো গান শোনাবো, তোকে হানি সিং এর গান শোনাবো, লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স উঠেছিল না, ওই গান শোনাবো, খুব ভালো গান, ওই গান শোনাবো। নইলে এই বীরভূম জেলার আর একটা ভালো গান আছে, কাঁচা বাদাম ভাজা বাদাম, ওই গানটা শোনাবো। কিন্তু গৌর নাম খবরদার শুনবি না, একদম কানে আঙুল দিবি। কান বলে যতই ঘুষ দেওয়ার চেষ্টা করো না কেন, আমার কান সেই দিকেই ধায় গো, সেই দিকে ধায় গো, যেথা গৌর নামের মাখামাখি সেই দিকে ধায় গো, গৌর নামের মাখামাখি সেই দিকে ধায় গো, যেথা গৌর নামের মাখামাখি, গৌর 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 বলে 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 গৌর নামের মাখামাখি, সেই দিকেই ধায় গো, সেই দিকে ধায় গো। তাহলে নয়ন আমার কথা শুনলো না, কান আমার কথা শুনলো না, শেষে ধরেছি একমাত্র অবলম্বন আমার জিহ্বাকে। ওরে জিহ্বা রে, গৌর নাম বলিস না, গৌর বললেই যদি হৃদয়ের মধ্যে এত কষ্ট হয় কেন বলবি গৌরের নাম? কে বলতে বলেছে? তোর কি কেউ মাথার দিব্যি দিয়েছে যে গৌর না বললে তোর গলাটা কেটে ফেলবে? বাবা কেউ মাথার দিব্যি দিয়েছে নাকি? আমি গৌর বলবো না তো বলবো না, গৌর বলবো না তো বলবো না, আমার কেউ মাথা দিব্যি দিয়েছে? ওরে জিহ্বা, তোকে ভালো ভালো জিনিস খাওয়াবো, নবদ্বীপের দই খাওয়াবো, পাগল হয়ে যাচ্ছে দেখেছো, মিষ্টির নাম শুনলে তিরিং বিরিং করে লাভ হয়। আজকের কত খেয়েছে, আজকের কত খেয়েছে ভাবতে পারবেন না, বাবু বাবুদের বাড়ি কিনা হারে খাওনি মিষ্টি, তাহলে আমাদের পঞ্চাশ খানা মিষ্টি খেয়েছে, এখনো মনে নেই, অমর হয়ে আছে। তোকে নবদ্বীপের দই খাওয়াবো, সত্যিকারের লাচ্চা খাওয়াবো, বর্ধমানের মিহিদানা খাওয়াবো, নইলে বীরভূমের টক খাওয়াবো। আজকের খেয়েছি, টকের কথা একবার বলতেই হবে তাই না, বীরভূমে এসছি বলে কথা। জিহ্বা বলছে, আমায় যতই টক দাও মিষ্টি দাও ঝাল দাও নুন দাও তিতো দাও
একবার যখন গৌর বলা শুরু করেছি তোমার কোনো ঘুষ আমার কাছে কাজে লাগবে না। জীব আমার কি করে জানো, নেচে নেচে ওঠে গো, নেচে নেচে ওঠে গো, নেচে নেচে ওঠে গো, নেচে নেচে ওঠে গো, গৌর নামের আধো অক্ষরে পেলে নেচে নেচে ওঠে গো, নামের আধো অক্ষরে পেলে নেচে নেচে ওঠে গো, আহা নামের আধো অক্ষরে পেলে নেচে নেচে ওঠে গো, নামের আধো অক্ষরে পেলে নেচে নেচে ওঠে গো। জিহোবা বলছে যেখানে অর্ধেক আমার গৌরের নাম আছে, মনে করো কারোর নাম, মনে করো কারোর নাম গোবিন্দ, তাহলে বিন্দু বাদ দিলে গো থাকে, গো যেই বল হয়তো বলতে যাচ্ছে গোবিন্দ, কিন্তু যেই গোটা বলেছে জিহোবা মনে মনে ভাবছে বোধহয় গোরা বলবে, গোরা বলবে, তাহলে গোরার অর্ধেক অক্ষর গো। আর কারোর মনে হচ্ছে নাম হচ্ছে মনে করো রাহুল, তাহলে হুল বাদ দিলে রা, তাহলে সেটাও গোরা নামের অর্ধেক অক্ষর। জিহোবা বলছে যেখানে আমি গৌর নামের অর্ধেক অক্ষরও পাবো সেইখানে আমি নেচে নেচে গৌর গৌরই বলবো। আমার জিহোবা নেচে নেচে ওঠে গো, নেচে নেচে ওঠে গো, গৌর নামের আধো অক্ষরে পেলে নেচে নেচে ওঠে গো, গৌর নামের আধো অক্ষরে পেলে নেচে নেচে ওঠে গো, গৌর নামের আধো অক্ষরে পেলে জিহোবায় আমারে নেচে উঠে কেন জানো, কেন বলো ই পূর্ণ নাম বলার লাগি, নামের আধো অক্ষর পেলে পূর্ণ নাম বলার লাগি, নামের আধো অক্ষর পেলে পূর্ণ নাম বলার লাগি, বলার লাগি, বলার লাগি, নামের আধো অক্ষর পেলে নেচে নেচে ওঠে গো, নেচে নেচে ওঠে। এতদিনই আমি বুঝলাম এই গৌরাঙ্গকে ভালোবেসে, আমি এতদিনে বুঝলাম কেন গৌর নামে পাগল হয়েছিল সারা বাংলা, কেন নবদ্বীপ হয়েছিল পাগল। গৌরাঙ্গ পীরিতি খানি এ যে বড়ই বিষম গো, গৌরাঙ্গ পীরিতি খানি বড়ই বিষম গো, বাসু কহে নাহি রহে, বাসু কহে নাহি রহে, কুলেরো কুলেরো ধরম রে, বাসু কহে নাহি রবে, কুলেরো ধরম বলে আমার সবই গেল গো, আমার সবই গেল, ওই গোরা রূপে নয়ন দিয়ে সকলই গেল গো, রূপে নয়ন দিয়ে সকলই গেল, আমার জাতি কুল মান ধৈরজ সকলই গেল, জাতি কুল মান ধৈরজ সকলই গেল, ওই গৌর নামে পাগল হয়ে ধুলাই গড়া গড়ি দিয়ে, গৌর নামে পাগল হয়ে ধুলাই গড়া গড়ি দিয়ে, বাসু কহে নাহি রহে, বাসু কহে নাহি রহে, কুলেরো কুলেরো ধরম, বাসু কহে নাহি রহে, ও কুলেরো ধরম রে, বাসু কহে নাহি রহে, এ কুলেরো ধরম রে, এ বাসু কহে অপূর্ব গৌরচন্দ্রিকা বাবা। এইগুলো হচ্ছে আসল কীর্তনের গান, এই হচ্ছে সঠিক কীর্তনের গান। তাহলে মালা মায়েরা আমরা এই গৌরচন্দ্রিকা শুনে শুনে বুঝতে পারলাম যে গৌর ভালোবাসাই হচ্ছে জীবনের বাঙালি হয়ে শ্রেষ্ঠ কাজ। তাহলে মায়েরা আপনারা গৌরকে ভালোবাসেন, আর আজকের এই গান শোনার পর গৌরকে আরো ভালোবাসবেন না, ছেড়ে দেবেন? গান তো এতক্ষণ ধরে হয়ে গেল, তুই কি শুনবি? ওমায়রে কি হয়েছে, এই যে গানটা শুনলেন এতক্ষণ ধরে বাসুদেব ঘোষের পদাবলী,
করে আমার গৌরের প্রতি ভালোবাসা বাড়লো না কমলো? বেড়েছে। তাহলে গৌরকে ভালোবাসো তো, সত্যি ভালোবাসো? সত্যি সিরিয়ালের দিব্যি, দিব্যি না দিলে কথা শুনবে না তো কি করবো? দিব্যি দিতেই হবে। মায়েরা বলো সিরিয়াল বেশি ভালো লাগে না কীর্তন বেশি ভালো লাগে? কীর্তন। তাহলে অনুরাগের ছোঁয়া দেখো না তো, বলে একটু একটু দেখি। তোমরা যে এখনকার দিনে সিরিয়ালগুলো দেখছো, আমিও সিরিয়ালের খুব দেখতাম, আমি খুব পোকা ছিলাম সিরিয়ালে। তবে আমাদের ছোটবেলায় যেসব সিরিয়ালগুলো আমরা পেয়েছি সেসব এখনকার দিনে ছেলেমেয়েরা পায় না। আমি ছোটবেলায় আমাদের সিরিয়াল দেখতাম রামায়ণ, ডিডি মেট্রো বলে একটা চ্যানেল ছিল, রামায়ণ আসতো, মানে যেটা আগের রামায়ণ, রামায়ণ আসতো, মহাভারত, আর সকালবেলা করে মহাপ্রভু হতো, মহাপ্রভু জি রামকৃষ্ণ হতো, শ্রীরামকৃষ্ণ, আর দুপুর 1:30 থেকে মহাপ্রভু হতো। যিশু সেনগুপ্ত আমাদের যিশুদা, যিনি আমাদের সারেগামাপার অ্যাঙ্কার ছিল, ওই যিশুদা সেরেছিল গৌরাঙ্গ, কি সুন্দর দেখতে ছিল তখন তো, আর সুন্দর মুখটা, আর এইরকম করে যখন দাঁড়া তো লম্বা ছেলে তো, হ্যাঁ গৌরীর মতো কি সুন্দর, ওই রূপটাতে আমাদের চোখে লেগে আছে। তো ওই ওইগুলো ছিল আমাদের ছোটবেলার সিরিয়াল। আর এখনকার দিনে হায় 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 রে হায়, কি করে শাশুড়িকে মারবে, আর কি করে বৌমার গলা টিপে খুন করবে, আর নায়ককে ধরে ধরে চারখানা করে বিয়ে দেবে, এই হচ্ছে এখনকার দিনের সিরিয়াল। এই সিরিয়াল দেখছে, টিভির বিল নষ্ট করছে, পকেটের টাকা খরচা করছে, আর সংসারে শুধু খাল কেটে কুমির নিয়ে অশান্তি লাগছে। ও মায়েরা ওই করলে হবে না, সন্ধ্যাবেলায় বসো, তোমাদের দারুণ দেখলাম এখানে শিব মন্দির আছে, বসো তাহলে শিব মন্দিরে বসে বসে পাড়ার লোক মিলে যদি করতাল নিয়ে একটু কীর্তন করতে পারো, গ্রামের মঙ্গল হবে। তাই সকাল সন্ধ্যে যেখানে থাকবে, যখনই থাকবে, যেমনই অবস্থায় থাকবে, গৌর গৌর বলবে, ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে। এই গানটা ভালো লাগে না? এই গানের মতো গান হয়? আপনারা জানেন বোধহয় আমি আমেরিকা গেছিলাম, অনেকেই জানেন অনেকেই জানেন না, আমি আমেরিকা গেছিলাম 2023 সালের জুলাই মাসে, 15 দিনের জন্য আমেরিকা গিয়েছি। এবার আমেরিকাতে আমাদের যেখানে অনুষ্ঠান ছিল সেটা হচ্ছে বিরাট, ওখানে এই আপনাদের আমাদের দেশের মতো এই পাবলিক অনুষ্ঠান হয় না, মানে খোলা জায়গায় অনুষ্ঠান হয় না, যা হবে সব হলের মধ্যে হবে, আর যা হবে শনি আর রবি, শনি রবির সোম থেকে শুক্র কাজ করো, শনি রবিবার এনজয় করো, ওই জন্য শনিবার রোববার করে গান হয়, আর যখনই হয় বড় বড় হল ভাড়া করে হয়। এবার আমার যেখানে গানটা ছিল সেটা হচ্ছে নিউ জার্সি, একেবারে সমুদ্রের ধারে, মানে প্রশান্ত মহাসাগরের ধারে একেবারে, হ্যাঁ প্রশান্ত মহাসাগর বলছি, আটলান্টিক মহাসাগর, আটলান্টিক মহাসাগরের একদম ধারে, হু হু করে ঠান্ডা হাওয়া আসছে, বরফ গোলা জলের বাতাস ভেতরে ঢুকছে, আর বিরাট বড় হল। এবার আমি গান গাইছি, আমাদের সবাই মিলে সারেগামাপার টিম টিম গিয়েছে। এবার আমি সব ধরনেরই গান টান গাইতে পারি, মোটামুটি আধুনিক হিন্দি ফিন্দি সবই গাই। যতই গাইছি পিছন থেকে ওই 15-20 জন মতো লোক, হ্যাঁ খুব ওয়েল এডুকেটেড এবং ওয়েল মেনটেন, সব হাতে সব দামি দামি ফোন, সব বিশ্বস্ত সব লোক এবং সম্ভ্রান্ত লোক সব ছুটে এসছে, এসে বলছে পদ্মবালাসবাবু যাই গান গান আপনি, এই গানটা না গাইলে আপনাকে ছাড়বই না এখান থেকে, এটা আমাদের শোনাতেই হবে, আমরা এই গানে নাচবো। আমি সব প্রকাশ করেছি, এবার বোধহয় হিন্দি গান গাইতে বললি, আমি না বাবা তুমি যদি বলো যে হিন্দি গান গাইছো সব পারবো না, বলে না না হিন্দি গান নয়, ওই যে আপনি গিয়েছিলেন সারেগামাপায় ওই ভজ গৌরাঙ্গ ওই গানটা শুনবো আমরা। সেদিনই বুঝলাম যে মহাপ্রভুর কথা কত বড় সত্যি, পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম সর্বত্র প্রচারিত হইবে মোর নাম, এই কথা কত বড় সত্যি, মহাপ্রভুর কৃপায় আমি দেখে এসেছি। এই গান আমাদের সবার প্রিয় গান, তাহলে মায়েরা এই গানটা আজকে আমরা সবাই মিলে গাইব, গাইবে তো নাকি, গাইবে বাবা, চলো আজকে সবাই মিলে গাই, মায়েরা, ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, বাঙালিদের একবারে হৃদয়ের গান, প্রাণের গান, মায়েরা ভালো লাগে তো গানটা, এই গান আজকে তোমরা যারা শুনতে এসছো যাদের ভালো লাগে না তারা উলুধ্বনি দাও জোরে একবার, ওই দেখো শুরু করেছে, এদের আর কত বোঝাবো, বুঝিয়ে বুঝিয়ে আমি বোঝাই হয়ে গেলাম, এদের জন্য প্যান্ডেল খুলে ফেলে দেওয়া হলো, প্যান্ডেল খুলে ফেলে দিয়ে জায়গা করেছে, আর এরা গৌর নামে, এই যে কি হলো,
ভুল, জিভ ফসকে বেরিয়ে গেছে। তাহলে শুধরে নাও, এইবার যারা যারা এই গানটা ভালোবাসো এইবার উলুধ্বনিটা তারাই দাও দেখি। আর ভালোবাসে ভুল করে দিয়ে ফেলেছে কি করবে? হ্যাঁ, তো চলো সবাই মিলে আমরা করতালি দিয়ে গানটি গাই। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো যে ওগো প্রভাত কালে হা গৌরাঙ্গ জীবনে একবার রে, প্রভাত কালে আহা এই তো প্রভাত কালে হা গৌরাঙ্গ জীবনে একবার রে, প্রভাত সেই জন আমার হয় আমি হই তার রে। বলো সেই জন বাহ বাহ, এবার হাত তুলে ভজ গৌরাঙ্গ আমি বায়না করে দিচ্ছি আমাকে প্রভুর প্রভুর কৃপা হলে। আমি আগেই বলেছি যে আমি সব, অনেকে মনে করে এটা একটা বাস্তব কথা, অনেকে মনে করছে বর্তমানে যে পদ্মবরষ এখন সারেগামাপার চ্যাম্পিয়ন, ধরা ছোঁয়ার বাইরে, ও পাওয়া টাওয়া যায় না, অহংকার বেশি হয়ে গেছে। আমি যেখানে আত্মীয় বলে মনে করি, যেখানে আমার নিজেদের লোক বলে মনে করি, সেখানে মনেই করি। যদি মনে না করতাম এখানে জীবনে আমি আসতাম না। হ্যাঁ, ফোন করে দুলালবাবুকে বলেছি আমি আসবো, এই যে আমাদের এই সবিনয়নবাবুর বাড়ি আমরা আসি, ঘুরতে ঘুরতে আসি, তো আত্মীয় তো ব্যাপার। আমার বিয়েতে নিমন্ত্রণ করেছিলাম, সবাই গেছিল, নিয়ে গেছি বোলেরো গাড়ি ভাড়া করে। হ্যাঁ, এখান থেকে গেছি, আত্মীয়তা না থাকলে হয়? সব বন্ধন না থাকলে হয়? ব্যবসা ব্যবসার জায়গায়, জীবিকা জীবিকার জায়গায়, সম্পর্ক সম্পর্কের জায়গায়। নিতাই গৌর হরি বল, প্রভু কৃপা করলে আমার সময় হলে নিশ্চয়ই আমি আসবো। কেন আসবো না? আসবো তো বটেই, আর না আপনাদের সামনে গান শুনি আমরা যে আনন্দটা পাই, সব জায়গাতে সব আনন্দ হয় না। সব জায়গায় পয়সার জন্য কীর্তন করি না, কিছু মনের জন্যও কীর্তন করি। কত জায়গায় ফ্রি পয়সায় কীর্তন করি, কাউকে হিসেব দেবো? আমি হিসেব দেবো না, বিজ্ঞাপন দেওয়া লোক আমার নিয়ে অনেক জায়গায় ফ্রি পয়সায় কীর্তন করে দিয়েছি, একটাও পয়সা নেইনি। কিন্তু লোকে তো সেগুলো শুনবে না, লোকে শুনবে 1,00,000 টাকা করে ভিজিট, 1,00,000 টাকা করে নিচ্ছে, তৎপরশের বড্ড অহংকার, বলে লাভ নাই। হ্যাঁ, ফ্রিতে ওইটি হবে না, ফ্রির জায়গায় ফ্রি করব। আর দুলালবাবু যতটুকু পয়সা দেবে আমি এদেরকে দেব। যাই হোক, মজার কথা আর আনন্দের কথা, যাই হোক, আমার কথা হলো, আমার একটা কথা আপনাদের নিবেদন, আমার একটা নিবেদন যে আমার গান শুনুন আর যাই শুনুন। বর্তমানে কীর্তনের নামে যেসব ভেজাল জিনিসগুলো বাজারে চলছে, খুব ভয়ঙ্কর ব্যাপার। মহাপ্রভু কীর্তন দিয়েছেন প্রেম দেওয়ার জন্য, রাধাকৃষ্ণের প্রেম যাতে বৃদ্ধি হয়,
আর সেই কীর্তনের আসলে যেভাবে কীর্তন হচ্ছে, সে প্রেমের বদলে যা ভেজাল জিনিস যা বেরোচ্ছে বাবা, সে প্রেমের থেকে বেশি মারপিট বেশি লেগে যাচ্ছে। ওইসব পরে কোনো লাভ নাই। বীরভূমে জন্ম আপনাদের, নিতাই চাঁদের দেশের মানুষ আপনারা। আমার তো বিশ্বাস, আমার তো মনে হয়, এটা আমার ধারণা, যে ধানগুলো যে জমিতে হচ্ছে ওগুলো ধানের মধ্যে থেকেই ভক্তির স্রোত বইছে। সব মাটির ব্যাপার, যাতা মাটিতে যাতা হয় না। কাশ্মীরের আপেল কখনোই বীরভূমের মাটিতে পুঁতলে হবে না, ও কাশ্মীর আপেলের আপেলের জায়গায়, নিতাই চাঁদের নিতাই চাঁদের জায়গায়। বীরভূম জেলা নিতাই চাঁদের জন্মস্থান, ফুল্লরামায়ের মন্দির, কঙ্কালীতলা, নলাটেশ্বরী, তারাপীঠ, জয়দেব গোস্বামীর পাঠ, চণ্ডীদাসের পাঠ, এসব সাংঘাতিক ব্যাপার। এগুলোকে যারা এখনো পর্যন্ত না বুঝবে তারা মূর্খ এবং একেবারে হতভাগা। তাই আমার আপনাদের কাছে হাত জোরে করে অনুরোধ, আপনারা যেখানে কীর্তন শুনতে যাবেন সত্যিকারের পদাবলী কীর্তন, সাহিত্য কীর্তন শুনবেন, সেগুলো শুনবেন, তবেই কীর্তন ঠিকঠাকভাবে বাঁচবে। হ্যাঁ, চলুন, আজকে আমরা গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম, এইবার যাবো আমরা বৃন্দাবনে, সাহিত্যের গান গাইতে গাইতে আমরা বৃন্দাবনে যাব। কোনো বেখাপ্পা কথা আর কোনো বেখাপ্পা গান গেয়ে কীর্তনের আসর নষ্ট করা যায় না, উচিত নয়। যেটা প্রসঙ্গক্রমে আসবে সেই গান করো, যেটা সাহিত্যের রুচিবর্ধক সে গান করো, করো, কিন্তু সব জিনিস নয়। কোথায় কোন অলঙ্কার সাজবে সেই অলঙ্কার সাজানো জানতে হয়। চলুন, এখান থেকে আজকের আজকের দারুন্দা থেকে আমরা গান শুনতে শুনতে বৃন্দাবনে যাব। যে গানটি গেয়ে বৃন্দাবনে আমি যাব, এই গানটি আমার তো খুব প্রিয়, আমি জানি না আপনাদের প্রিয় কিনা, শুনলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের প্রিয় কিনা। গোঠের রাখা বলে দে কোথা রাখাল রাজা গোপাল আমা খের অনুক্ষণ কোথায় বৃন্দাবন গোঠের রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন রাখাল রাজা গোপাল রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন যেথা রাখাল রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ। গানের কথা শুনলে যদি আহা হাহা বেরিয়ে না আসে সে আর কি গান। এত সুন্দর গান কার লেখা আপনারা সবাই জানেন। এত সুন্দর গানটি কার লেখা? কাজী নজরুল ইসলাম। সাম্প্রদায়িকতা সাম্প্রদায়িকতা চারিদিকে যে বিজ্ঞাপন হচ্ছে, নজরুলের ছবিটা সামনে রাখতে হবে। সাম্প্রদায়িকতা কাকে বলে আর সম্প্রীতি কাকে বলে ওই লোকটার থেকে আর কেউ বুঝবে? নাম তার নজরুল ইসলাম, এতগুলো শ্যামা সঙ্গীত লিখেছে আর এতগুলো বৈষ্ণবদের গান লিখেছে যে বৈষ্ণবরা পর্যন্ত হয়রান যে লিখলো কি করে? ভক্তি নামে হয় না, ভক্তি অন্তরে হয়। নজরুল ইসলাম সেই ভক্ত যিনি নামে নজরুল ইসলাম, ভেতরটা তার বৈষ্ণবতায় পরিপূর্ণ, নইলে এই গান লিখতে পারে? আজও যে থা মিলন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে, আজও যে থা মিলন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে, বাজে রে হাসে রে চাঁদ হাসে রে চাঁদের পাশে। ও মায়েরা, আকাশে কটা চাঁদ গো? একটাই? তাহলে বৃন্দাবনের আকাশে কটা চাঁদ? মানে একটাই, আবার কটা চাঁদ হবে বৃন্দাবনের আকাশে গিয়ে? বলা আলাদা নাকি? ও মায়েরা, বৃন্দাবনের আকাশে আছে একটা চাঁদ, সেটা হচ্ছে চন্দ্র দেবতা চাঁদ মামা, কিন্তু বৃন্দাবনের মাটিতে আছে দুইখানা চাঁদ।
আজোজ ধামি নন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে, আজোজ ধামি নন রসে চাঁদ হাসে রে চাঁদের, চাঁদ হাসে রে চাঁদের পাশে। বলো এবার কে কি চান বলো, এটা মানে কি কৃষ্ণ আর এটা মানে রাধা? তাহলে রাধার বদনটাও একখানা চাঁদ, কৃষ্ণের বদনটাও একখানা চাঁদ। ওই দুটো চাঁদের মিলনে যে জ্যোৎস্নাটা তৈরি হয়েছে, ওই জ্যোৎস্নায় গা ভাসানোর জন্য আমাদের সবাইকেই রাধে রাধে বলে বৃন্দাবনের ধুলায় গড়াগড়ি দিতে হয়। আজোজ ধামি নন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে, যেথা পথের ধুলায় ছড়িয়ে আছে, পথের ধুলায় ছড়িয়ে আছে শ্রীহরি চন্দন, কোথায় বৃন্দাব কৃষ্ণ নামের ঢে ঢে ওঠে রে সুনীল যমুনায়, তমাল বনে আজ কানুর নূপুর শোনা যায়, নূপুর শোনা যায়। হায় হায় হায়, কি শব্দ আর কি তার সুর, বুকটা ছিঁড়ে দেয় এসব গান। কৃষ্ণ নামের ঢেউ ওঠে রে সুনীল যমুনায়, কি সাহিত্য কি কাব্য। আপনারা যারা বৃন্দাবনে গিয়েছেন, জানি না কজন গিয়েছেন, কারা কারা গিয়ে কারা কারা গিয়েছেন বৃন্দাবনে, হাত তুলুন দেখি কারা কারা গিয়েছেন, দেখবেন দেখে নিই, 1 2 3 করব মনে যাবেন, অনেকগুলোই গিয়েছি। বৃন্দাবন বলুন, পুরী বলুন, কাশী বলুন, কেদার বদ্রী যাই বলুন, আপনাদের একটা কথা জানিয়ে দিই, জেনে রাখুন, শিক্ষাটা নিয়ে রাখুন, কোনো তীর্থধামে কোনো দিন বেড়াতে যাবেন না। তীর্থধামটা বেড়ানোর জায়গা নয়, বেড়ানোর জন্য অনেক জায়গা আছে, দার্জিলিং আছে, গোয়া আছে, হ্যাঁ দীঘা আছে, গ্যাংটক আছে, সিকিম আছে, সিমলা আছে, ওসব জায়গায় বেড়াতে যান। কোনো তীর্থ আপনার বেড়ানোর জায়গা নয়, তীর্থটা ভগবানের লীলাভূমি। সেইখানে গিয়ে যদি আপনার আধ্যাত্মিক উন্নতি আপনি করতে না পারেন, আপনি তীর্থ যদি না হন, আপনি যদি উত্তীর্ণ হতে না পারেন, তাহলে তীর্থে বেড়াতে গিয়ে কোনো লাভ নেই। এখনকার দিনে পয়সা পকেটে ভর্তি করে নিয়ে যাচ্ছে, গিয়ে তীর্থ করছে, কি করছে, অখাদ্য কুখাদ্য খেয়ে ওইসব তীর্থভূমিগুলোকে অপবিত্র করছে। পুরীধামে যাচ্ছে, কেউ জগন্নাথকে দেখছে না, সমুদ্রে গিয়ে আছাড় খাচ্ছে, মরেও না ওইসব লোকগুলো, মরবে না, ও তো জগন্নাথের কৃপা, আজ ও পাপি হোক পূর্ণ হোক সবার দিয়ে জগন্নাথ। তো আমাদের তো ভক্তদের কষ্ট হয়, অখাদ্য কুখাদ্য খাচ্ছে আর খেয়ে পবিত্রতা নষ্ট করছে। কোনোদিন কোনো তীর্থধামে গিয়ে বেড়াতে যাবেন না, যদি শ্রদ্ধা ভক্তি না নিয়ে যেতে পারেন তাহলে তীর্থধামে কোনো লাভ নাই। আর বৃন্দাবনের ধুলোতে যে একবার রাধা নামের প্রেম নিয়ে যে একবার শ্রদ্ধা ভক্তি করে যাবে, সে যদি গুরুকৃপা তার হয়, কৃষ্ণ নামের বাঁশি এখনো সে শুনতে পাবে, কৃষ্ণের চরণের নূপুর ধ্বনি এখনো শুনতে পাবে। কেননা কৃষ্ণ বৃন্দাবন হচ্ছে রাধা গোবিন্দের নিত্য লীলার জায়গা, তাই নজরুল ইসলাম সেটা অনুভব করেছে। কৃষ্ণ নামের ঢে ঢে ওঠে রে সুনীল যমুনায়, তমাল বনে আজ কানুর নূপুর শোনা যায়, নূপুর শোনা যায়, বাজে রে
সকাল মানে কি, সাঁঝ মানে কি, সন্ধ্যা, সকাল মানে সকাল। তাহলে কৃষ্ণ সকালেও বাঁশি বাজায়, সন্ধ্যাতেও বাঁশি বাজায়। যে বাঁশিটা তিনি বাজান সেই বাঁশিটার নাম বেণু, কেননা তিন কৃষ্ণের তিনটে বাঁশি ছিল, একটা বংশী, একটা বেণু, একটা মুরলী। বংশী প্রেম লীলায় বাজাতে কাজে লাগে, বেণু গোষ্ঠলীলায় বাজাতে কাজে লাগে, আর মুরলী রাসলীলায় বাজাতে কাজে লাগে। তাহলে নজরুল ইসলাম কত বড় সত্য কথা তিনি গানের মধ্যে লিখেছেন, ভুল ভাল লিখে ভুজুং ভাজুং দিয়ে ভক্তদের মনে আঘাত করেননি। তিনি তো লিখতেই পারতেন, যারা অশিক্ষিত কবি হবে তার তো লিখবে ওই আজ যেটা কদম তলে বংশী বাজে সাত সকালে, বাঁশি বাজে সাত, আরে কোন বাঁশি সেটা তো জানতে হবে, বেণু। নজরুল ইসলাম একদম পরিষ্কার করে লিখেছে, কত সাহিত্য এবং কত ধর্ম শাস্ত্র বোধ থাকলে একটা সঠিক সুন্দর গান লেখা যায়। আজ যে নিত্য লীলা নিত্য লীলা করে আমার মদন মোহন, কোথায় বৃন্দাব রাখল বলে রে, কোথায় বৃন্দাব রাখল রাজা গোপাল, বৃন্দাবনম সখি ভুব বিতনোতি কীর্তি, যদ দেবকী সুত পদাম্বুজলব্ধলক্ষ্মী, গোবিন্দ বেণু মনমত ময়ূর নৃত্যম, প্রেক্ষাদি সান্য পরতান্য সমস্ত সত্ত্বম। সবাই বলুন বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, বলো প্রেম সে রাধে রাধে, বলো রাধে 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 রাধে। তোমায় বৃন্দাবনে গিয়ে কাউকে বলতে শুনেছো হরি হরি? কেউ বলে? কেউ বলেছে কৃষ্ণ কৃষ্ণ? কেউ বলে? সবাই বলে এক কথায় রাধে রাধে। তাহলে রাধা নামের এক ব্যক্তি, রাধা নামের এক ভক্ত কি ভগব কি ভালোবেসেছেন ভগবানকে, যে বিশ্বব্রহ্মাণ্ডে সেই ভগবানকে নিজের ভালোবাসায় বশীভূত করে নিয়েছে। কৃষ্ণ জগৎ বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, কিন্তু বৃন্দাবনের নয়। বৃন্দাবনে কেউ কৃষ্ণ কৃষ্ণ বলে ঢুকবে না, সবাই বলবে রাধে রাধে। তাহলে রাধারানীর সেই ভক্তি, রাধারানীর সেই প্রেম আমরা যদি অন্তর দিয়ে অনুভব না করি, হ্যাঁ, সেই প্রেম যদি আমরা কৃষ্ণের প্রতি না করতে পারি, তাহলে কিভাবে হলো আর কি পেলে জীবনে? কিছুই নয়। চলুন আজকে আমরা রাধারানীর দেখব অনুরাগ অংশ। রাধারানীর অনুরাগ, অনুরাগ কাকে বলে? মিলনের পরের যে ভালোবাসা সেটাকে বলে অনুরাগ, আর মিলনের পূর্বের যে ভালোবাসা সেটা পূর্বরাগ। সোজা কথা, মিলনের আগের ভালোবাসাটা হচ্ছে পূর্বরাগ, মিলনের পরের ভালোবাসা হচ্ছে অনুরাগ। এই অনুরাগ কাকে বলে? শাস্ত্রে আমাদের রূপ গোস্বামী উজ্জ্বল বিন্মণি গ্রন্থে একবার উজ্জ্বল অক্ষরে লিখেছে, সদানুভূতমপিয় কুরিয়ান্নবন্নব প্রিয়ম রাগো ভবন্নবন্নব সৌনুরাগ ইতি রিয়তে। মানেটা কি? সদা অনুভব করা সত্ত্বেও কুরিয়ান্নবন্নব প্রিয়ম, প্রিয়তমকে বা প্রিয়তমাকে সদা সর্বদা নতুন নতুন বলে মনে হয়। রাগও ভবন্নবন্নব, ভালোবাসাও সর্বক্ষেত্রে নতুন নতুন বলে প্রতিভাত হয়, সেই মনের টানকে সৌনুরাগ ইতিরিয়তে, তাকে অনুরাগ বলা হয় রূপ গোস্বামীর শ্লোক অনুসারে। আস্তে আস্তে কথা না, সোজা বাংলায় বলতে গেলে, চলতি কথায় বলতে গেলে, ভালোবাসা যে মনের টানে কোনোদিন কখনো বাসি হতে চায় না, সেটাই হচ্ছে অনুরাগ।
ভালো করে বুঝে দেখুন বাবা। ও মায়েরা, বাসি খাবার কাকে বলে? বাসি খাবার কাকে বলে? আজকের খাবার যদি কালকের খাই বা সকালের রান্না যদি রাত্রে খাই তাহলে সেটা বাসি খাবার। বাসি খাবার কেউ কখনো খায়? সবাই খেতে চায় না যদি শরীর খারাপ হয়। তাহলে শরীর খারাপের ভয়ে বাসি খাবার কেউ খায় না। কিন্তু যে খাবারটা যতবারই খাবেন ততবারই টাটকা বলে মনে হচ্ছে সেটা হচ্ছে ঠিকঠাক খাবার। তাহলে যে ভালোবাসা রাধারানীর কাছে কৃষ্ণকে সব সময় নতুন নতুন বলে মনে করাচ্ছে সেইটাই হচ্ছে রাধারানীর অনুরাগ। কি অপূর্ব শ্লোক আর কি অপূর্ব ব্যাখ্যা! যে ভালোবাসা কখনো বাসি হতে চায় না। কিরকম বাসি না দেখুন, সকালবেলায় যখন কৃষ্ণ গোষ্ঠে যাচ্ছে রাস্তা দিয়ে, তখন রাধারানী ছাতের উপর থেকে দেখেছেন কৃষ্ণকে? দেখেছেন? সূর্য পূজার মণ্ডপে গিয়ে দুপুরবেলায় দেখেছেন? কৃষ্ণ যখন গরু বাছুর নিয়ে ঘরে ফিরছে উত্তর গোষ্ঠে তখনও দেখেছেন? আবার রাত্রির বেলায় কেশরকুঞ্জে তখনও দেখেছেন? কিন্তু যতবার রাধারানী কৃষ্ণকে দেখছেন রাধারানীর মনে হচ্ছে এই বোধ হয় জীবনের প্রথম দেখলাম। ও মায়েরা, নায়ক আর নায়িকা তোমাদের তোমাদের সিরিয়ালের ভাষায় না বোঝালে বুঝবে না, শুনে নাও। নায়ক নায়িকা, এক নায়ক যদি এক নায়িকার সঙ্গে সবসময় থাকতে থাকে, সকাল সন্ধ্যে দিন রাত যদি চোখের সামনে দেখে, বলবে না সাধারণ নায়ক যে চোখে চাল সে পড়ে? নতুন নতুন বলে মনে হবে? জীবনে মনে হবে না। যখন ভালোবাসা তৈরি হচ্ছে তখন বধূ গো, সোনা গো, বাবা গো, বাবু গো, কত রকম কথা। আর যেই 10 বছর পর বিয়ে হয়ে যাবে মুখটা দেখলেই যেন গাপিত্তি জ্বলে যাচ্ছে, এরকম হচ্ছে না? এগুলো আমাদের সাধারণ নায়ক নায়িকার ভালোবাসার ক্ষেত্রে হয় যে 10 বছর পরে দেখবে এই উল্টো পাল্টা কথা বললে ঝগড়া শুরু হয়ে গেল, আর যদি অতিরিক্ত ঝগড়া হয়ে গেল তাহলে হাইকোর্টে দৌড়তে হবে। দিবসে জ্বালায় জ্বালায় জ্বলে যাচ্ছে, তোমরা কত জ্বলছে জানি না, এ জ্বলে যাচ্ছে বেশি, এ জ্বালায় জ্বালায় জ্বলছে, আর এ জ্বালা আমায় দিয়েছে, এই সর্বনাশ করেছে এইটা। তাহলে যে নায়ক নায়িকার ভালোবাসায় ভালোবাসাকে কখনো নতুন নতুন বলে মনে হয় না, পুরনো হয়ে যাচ্ছে, সেটা সাধারণ কামের ভালোবাসা। আর যে রাধারানী গোবিন্দকে দিবারাত্র দেখছেন, ক্ষণিক ক্ষণে দেখছেন, তবুও রাধারানীর মনে হচ্ছে এই বোধ হয় জীবনের প্রথম দেখলাম, সেটাই হলো রাধারানীর প্রেমের ভালোবাসা। এই ভালোবাসা সবার ভাগ্যে হবে না বাবা। সদানুভূতমপিয়কুর্যন্নবন্নবপ্রিয়ম রাগো ভবন্নবন্নব সোনুরাগ ইতিরিয়তে, সেটাকেই অনুরাগ বলে। শাস্ত্রকারগণ এই অনুরাগকে 3 ভাগে বিভক্ত করেছেন, একটা রূপানুরাগ, একটা আক্ষেপ অনুরাগ, একটা অভিসার অনুরাগ। রূপানুরাগ, আক্ষেপ অনুরাগ, অভিসার অনুরাগ, এই 3টে অনুরাগের অংশ রয়েছে। আজকে আমরা 3টে অনুরাগেরই এক একটা করে পদ আপনাদেরকে শোনাব। চলুন প্রথমে আমাদের রূপের অনুরাগের শোনাতে হবে। সন্ধ্যাবেলায় রাধারানী কাকে কলসে নিয়ে গোবিন্দকে দেখে এসেছেন যমুনার ঘাটে। যমুনার ঘাটে দেখে এসে বাড়িতে এসে সে সোনার কলসে সে ভেসে চলে গেছে যমুনায়, আর বাড়ি আনতে মনে নাই। ও মায়েরা, কম দামের বস্তুটা তখন হারিয়ে যায় কখন? যখন বেশি দামের বস্তুটা পাওয়া যায়, তাই না? খুব ভালো করে বুঝুন, এসব পদাবলী কীর্তন তো, ভেতরের ব্যাখ্যাগুলো বুঝতে হবে। কম দামি জিনিসটা হারিয়ে যাচ্ছে কখন? না যখন তার থেকে বেশি দামের বস্তুটা আমি পাচ্ছি। যখন আমার পয়সা ছিল না, আংটি পরার খুব শখ, পয়সা নাই, কি করব, ওই জন্য অষ্টধাতুর আংটি দশকর্মা বাজারে পাওয়া যায়, দশকর্মা ভাণ্ডারে পাওয়া যায় না, অষ্টধাতুর আংটি, ওইগুলো নিয়ে আঙুলে উঙুলে পড়তাম। এবার অষ্টধাতুর আংটি ছেড়ে দিলাম কখন? যখন একটু পয়সা হলো আর রূপোর আংটি কেনার যোগ্যতা হলো, তখন রূপোর আংটি আঙুলে এলো, অষ্টধাতু সরে গেল। আবার একটু যখন পয়সা হলো তখন রূপো সরে গিয়ে সোনা এলো। তাহলে রূপোটা হারিয়ে গেল কার জন্য? সোনার জন্য। এখন সোনাও হারিয়ে গেছে, এখন এসে হীরের আংটি, কার জন্য? হীরের জন্য। তাহলে হীরে সোনার থেকেও দামি, সোনা রূপোর থেকে দামি, রূপো অষ্টধাতুর থেকে দামি। তাহলে কম দামের বস্তুটা ধীরে 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 হারাচ্ছে কেন? বেশি দামের বস্তুটা পাচ্ছি যখন।
রাধারানী সোনার কলসি যমুনায় হারিয়ে ফেলেছে, মানে ওই সোনার কলসির থেকেও আরো কোটি গুণে উজ্জ্বল রত্ন সে পেয়েছে, তাই সোনার কলসিকে যমুনার জলে হারিয়ে ফেলেছে। তাই সোনার কলসি যমুনায় হারিয়ে রাধারানী এসেছে ঘরে, গম্ভীর মুখে বসে রয়েছে রাধারানী। ললিতা বিশাখা এসে বলে, ওরে রাধে, সন্ধ্যাবেলায় জল ভরতে গিয়ে কলসি কোথায় ফেললি? ওদিকে যে জটিলা তর্জন বর্জন করছে, কে তাকে মানাবে? কোথায় ফেলে এলে সম সোনার কলসি, কে তাকে উত্তর দেবে? জটিলা তো লেগে গিয়েছে মায়ের, শাশুড়ি তো বৌমার উপর সবসময় লাগবে, শাশুড়িদের কাজই এইটা, পান থেকে চুন খসলে হয়, বৌমা খাত জানে না, বাবা মা শেখায়নি, নানান রকম কথা। তা রাধারানী সোনার কলসি হারিয়ে এসেছে, এটাকে সাধারণ ঘরের লোকেরা মেনে নেবে? অ বৌমা, জটিলা ধরেছে, আমরা কি রাজার মেয়ে না জমিদারি বংশ? আমাদের সোনার কলসি হারিয়ে ফেলেছে অপয়া পতাকার। সোনার কলসি হারিয়ে ফেলেছে অলক্ষ্মী পতাকা, সাধারণ বাড়িতে এটাই বলবে। রাধারানীকে গালমন্দ করছে জটিলা, তখন সখীরা ছুটে এসছে জটিলার কাছে, মা কি হয়েছে কি হয়েছে, এরকম এরকম কটু কথা বলছেন কেন, এই এই হয়েছে তোমাদের রাধে কি হয়েছে? তখন ললিতা বিশাখা বলছে, মা ওইভাবে গালমন্দ করবেন না আমাদের রাধারানীকে, আমাদের রাধারানী বৃষভানুনন্দিনী নায়িকার শিরোমণি, ওইভাবে কটু কথা শুনতে অভ্যস্ত নয়। আপনার একখানা সোনার কলসি হারিয়ে গেছে তো, আপনি আমরা কথা দিচ্ছি, আপনি ধৈর্য ধরুন, আমরা খুঁজে দেখি যে ওই কলসিটা পাওয়া যায় কিনা, যদি পাওয়া যায় ভালো, আর যদি না পাওয়া যায়, রাধারানীর বাবা বৃষভানুর কাছ থেকে বলে কয়ে আপনার জন্য দশখানা সোনার কলসি এনে দেব, দশটা। হ্যাঁ, রাধারানীর গায়ের যা মাপ, অঙ্গের যা ওজন, সেই ওজনের সোনা বৃষভানু রোজ প্রত্যেককে দান করে, তা আপনার কোনো চিন্তা নেই, যদি পাওয়া যায় ভালো, না পাওয়া গেলে দশখানা সোনার কলসি আপনার জন্য এনে দেব। কিন্তু আমাদের রাধারানীকে এইভাবে কটু কথা বলবেন না, ঠিক আছে, আগে খুঁজে দেখো তারপর কি ব্যবস্থা করছি। এই বলে গর্জন করতে করতে চলে গেল জটিলা। এইবারে রাধারানীর কাছে অষ্ট সখী এসেছে, ললিতা বিশাখা বলে, ওরে রাধে, সন্ধ্যাবেলায় যমুনার ঘাটে জল আনতে গিয়ে সোনার কলসি হারিয়ে ফেলেছিস, মানে ওই সোনার কলসির থেকে কোটি গুণে উজ্জ্বল কোন রত্ন তুই পেয়েছিস, কি পেয়েছিস বল, কি পেয়েছিস বল ওরে রাধে, তোর সেই রত্নের ধন্যতায় আমরাও একটু ধন্য হয়ে যাই। তখন রাধারানী বলে, ওরে ললিতা রে বিশাখা রে, যমুনার ঘাটে যে রূপ আমি দেখে এলাম, পৃথিবীর কোন রূপ তার কাছে কিছু না। আমি দেখলাম কি জানিস, আরে কি বা রূপ চিকন কালিয়া রূপ মরুনি লাগে ই ই দা ও আরে কি বা ওগোয়ারে তিয়ট তাল গৌরী তিয়ট সখীরে তারা বুঝি ভালো করে, তারা বুঝি ভালো করে
দেখে নাই, দেখে নাই, দেখে নাই গো, ও গো, ও গো যারা কৃষ্ণ গোবিন্দের আলো গোবিন্দের আলো করারূপ যারা কালো প্রফেসর, কিন্তু উনি যখন শেখাতেন বাড়িতে তখন ওনার কাছে শেখা। গোবিন্দের আলো ও গো আলো করারূপ যারা কালো
মহা